সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিত দুই দশমিক এক এই অনুশীলনের আমরা ষোলো নম্বর অঙ্কটি করব আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং এখান থেকে তোমরা এই যে প্রশ্নটি এখান থেকে কিন্তু আমরা সৃজনশীল আকারে প্রশ্ন তৈরি করতে পারি যেটি পরবর্তীতে আমি সেই প্রশ্নগুলো যখন আমরা সৃজনশীল ক্লাসগুলো করব তখন তোমরা বুঝতে পারবে তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ষোলো নাম্বার এই অঙ্ক এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত তাহলে এখানে দুটো অংশ প্রথম অংশে বলা হয়েছে যে কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে গেলে তাদের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তা আমি অনুপাতের যখন বেসিক আলোচনা করেছিলাম তখন কিন্তু তোমরা ইতিমধ্যেই জানো যে সেখানে অনুপাতের মধ্যে সরল অনুপাত লঘু অনুপাত গরু অনুপাত বা লঘিষ্ঠ অনুপাত কিভাবে করতে হয় কিংবা সমতুল অনুপাতটা কি একক অনুপাতটা কি এই অনুপাতগুলোর কিন্তু আলাদা আলাদা উদাহরণ যোগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এবার আজকে সেটারই একটি প্রতিফলন আমরা দেখতে পারবো এই অঙ্কের মধ্যে যেমন এখানে আমরা প্রথম অংশ যে দুটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে প্রথমটি দামও দেওয়া আছে আমাদেরকে দ্বিতীয় কম্পিউটারের দাম কত সেটি আগে আমরা বের করে নেব তারপরে আমরা মূল্য বৃদ্ধির ফলে যে প্রথমটির দাম যে পাঁচ হাজার টাকা বেড়ে গেল তাহলে প্রথমটির দাম এবং দ্বিতীয়টির দামের অনুপাতটা কি ধরনের অনুপাত সেটি আমি তোমাদেরকে করে দেখাবো তো চলো শুরু করি প্রথমেই আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে আমরা কম্পিউটারের দামের অনুপাত কয়টা কম্পিউটার দুটি কম্পিউটারের দামের অনুপাত তাহলে দুটি কম্পিউটারের দামের অনুপাত এখানে দেওয়া আছে কত পাঁচ অনুপাত ছয় এটা আমরা লিখে নিলাম এবং প্রথমটির দাম প্রথমটির দাম কত প্রথমটির দাম আমরা এখানে দেখছি পঁচিশ হাজার টাকা তো এবার আমরা দ্বিতীয়টির দাম বের করবো তো প্রশ্ন অনুযায়ী আমরা জানি যে প্রশ্ন মতে তোমাদের এর আগে অঙ্ক এগারো নম্বর করিয়েছিলাম যে প্রথম টির দাম অনুপাত হচ্ছে দ্বিতীয়টির দাম দ্বিতীয়টির দাম এবং এটি সমান হচ্ছে কত প্রথমটির অনুপাত হচ্ছে পাঁচ এবং দ্বিতীয়টির অনুপাত হচ্ছে ছয় সুতরাং আমরা যেহেতু এখানে প্রথমটির দাম দেওয়া আছে তাই আমরা প্রথমটির দাম এখানে লিখে ফেলছি প্রথমটির দাম হচ্ছে পঁচিশ হাজার অনুপাত দ্বিতীয়টির দাম দাম সমান পাঁচ অনুপাত ছয় তো আমরা জানি যে এই অনুপাত থাকলে এগুলোকে আমরা কী করতে পারি ভগ্নাংশ করতে পারি তো ভগ্নাংশ কীভাবে করতে হয় যে প্রথমটার দাম সেটি চলে যাবে উপরে এবং দ্বিতীয়টির দাম নিচে চলে আসবে দ্বিতীয়টির দাম এবং এটা সমান হচ্ছে উপরে চলে যাবে পাঁচ নিচে হবে ছয় বা আমরা এভাবে করতে পারি যে পাঁচ গুণন এবার বজ্র আর আড়াআড়ি গুণন যাকে বলে তো এটাকে আমরা ভাবে যেমন পাঁচ গুণন দ্বিতীয়টির দাম দ্বিতীয়টির দাম সমান ছয় গুণন আমরা কি পাচ্ছি পঁচিশ হাজার তো এবার আমরা এই যে দ্বিতীয়টির দাম আমরা বের করে ফেলব যে দ্বিতীয়টির দাম সমান ছয় গুণন পঁচিশ হাজার এটা ভাগ হবে পাঁচ কেন পাঁচ ভাগ হবে আমরা জানি যে সমান চিহ্নের এই পাশে যদি কোনো মাম থাকে সেটি যদি গুণনে থাকে তাহলে ওই পাশে গিয়ে ভাগ হয় যদি বিয়োগে থাকে তাহলে যোগ হয়ে যায় যদি যোগ থাকে বিয়োগ হয়ে যায় তো যেহেতু এখানে গুনন আছে সুতরাং এটাকে আমরা ভাগ করে ফেলাম তো পাঁচ পাঁচা পঁচিশ এবং এখানে পাঁচ হাজার কাটলে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা আমরা কিন্তু এই দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা কিন্তু পেয়ে গেলাম তো এটি হচ্ছে প্রথম অংশ যে দ্বিতীয়টির দাম কত এটা হলো প্রথম অংশের এই উত্তর কিন্তু আমরা যখন এই যে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম কত হয়ে গেছে পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তাহলে মূল্য বৃদ্ধির জন্য যদি পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে আমরা প্রথম কম্পিউটারের দাম ইতিমধ্যেই পঁচিশ হাজার পেয়েছি তাহলে পাঁচ হাজার টাকা বেড়ে প্রথম দাম হয় পাঁচ হাজার টাকা বেড়ে প্রথমটির দাম কত হয় এখানে পঁচিশ হাজার প্লাস পাঁচ হাজার এটা করলে আমরা যদি এটাকে হিসাব করি তাহলে এখানে আমরা কত পাচ্ছি তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা আমরা প্রথমটির দামও তিরিশ হাজার টাকা দ্বিতীয়টির দামও তিরিশ হাজার টাকা অতএব প্রথমটির দাম এবং দ্বিতীয়টির দামের অনুপাত হচ্ছে অতএব প্রথম যেহেতু এখানে কি বলেছে যে তাদের অনুপাতটা কি ধরনের সেটি তা কাজে আগে আমরা অনুপাতটা বের করি তারপরে অনুপাতটা কি ধরনের সেটি আমরা লিখে দেব তো প্রথম প্রথমটির দাম দ্বিতীয়টির দামের অনুপাত হচ্ছে কত অনুপাত সমান আমরা প্রথমটার পেয়ে গেলাম তিরিশ হাজার অনুপাত চিহ্ন দিচ্ছি পরে আমরা তিরিশ হাজার করে ফেলছি তাহলে এই যে তিরিশ হাজার এবং তিরিশ হাজার তো আমরা জানি যে উভয় পাশে যদি এই অনুপাতটা সমান হয় উভয় পাশে অর্থাৎ আমরা কি বলেছি যে এই অনুপাতের এটি হচ্ছে পূর্ব রাশি এবং পরের যেটা আছে সেটা হচ্ছে উত্তর রাশি তো উত্তর রাশি এবং পূর্ব রাশি উভয় রাশির মান যদি সমান হয় অর্থাৎ এখানে আমরা কিন্তু এই ভাগ করলে বা গুণন করলে কিন্তু আমরা এই মানটা কত পাচ্ছি এক অনুপাত এক অর্থাৎ এখানে মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না উভয় পাশে সমান হচ্ছে সুতরাং এটি হচ্ছে একক অনুপাত তো আমরা লিখে দেই যে এটি একক অনুপাত শর্ত অনুযায়ী অনুযায়ী এটি একক অনুপাত তো এটাই হচ্ছে উত্তর তো এখানে দুটো বিষয় উত্তর করতে হবে একটা হচ্ছে দ্বিতীয়টির দাম আমরা এখানে পেয়ে গেছি এবং এ তাদের অনুপাতটা কি ধরনের সেটি আমরা শর্ত অনুযায়ী এটি হচ্ছে একক অনুপাত ইচ্ছে করলে এই শর্তটা লিখে দেওয়া যায় যে আমরা যদি এখানে লিখি যে একক অনুপাতটা কি একক অনুপাত হচ্ছে একক অনুপাত অনুপাত এটা আমরা লিখে দিতে পারি যে একক অনুপাত হলো যে যখন পূর্ব রাশি ও উত্তর রাশির হবে তখন তা একক অনুপাত হবে এটা আমরা এইভাবে লিখে দিতে পারি এবং না লিখলেও সমস্যা নাই কারণ হচ্ছে যে যেহেতু শর্ত অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে শর্ত অনুযায়ী এটি হচ্ছে একক অনুপাত তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ এখান থেকে যদি সৃজনশীল প্রশ্নটা তৈরি করে দেওয়া হয় তাহলে আশা করি তোমরা সেটিও ভালোভাবে করতে পারবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে নিরাপদে থাকো তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ